বন্ধুরা গাছের যত্ন দিনের আরও একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকেই স্বাগত আজ আমরা আলোচনা করব এই গন্ধরাজ ফুল গাছ কীভাবে আমরা পরিচর্যা করব অনেক বন্ধুই বলছেন যে তাদের গাছে ঠিকমতো ফুল আসছে না অথবা গাছটি ঠিকমতো গ্রোথ হচ্ছে না আমি এই গাছটির উপর বিশেষভাবে নজর রেখেছিলাম এবং আমার এই পরিচর্যা করতে গিয়ে যেটুকুনি আমি বুঝেছি এই গাছের ক্ষেত্রে সেটুকুনি আপনাদের সঙ্গে আলোচনা করছি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা কিন্তু ভিডিওটি দেখার পর অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন আর সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর আপনাদেরকে বলে রাখি আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই আপনারা যেভাবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন এবং লাইক কমেন্ট করছেন তাতে আমি ভীষণভাবে খুশি এবং আপনারা প্রচুর প্রচুর মানুষ আমাদের সাথে যুক্ত হচ্ছেন এটা আমার ভীষণভাবে ভালো লাগছে এবং আমি আরও নতুন নতুন ভিডিও তৈরি করার উৎসাহ পাচ্ছি তো চলুন শুরু করা যাক এই বিষ এই গাছের বিষয় কিছু গুরুত্বপূর্ণ জিনিস যেটা আমাদের নজর রাখা দরকার এই গাছে আমরা যে মাটি ব্যবহার করি সেই মাটি যদি একটু জল হোল্ডিং ক্ষমতা থাকে সেক্ষেত্রে ভালো হয় তবে অবশ্যই দেখতে হবে যে গাছটির গোড়ায় জল যাতে জমে না থাকে আপনার মাটিটির ভেতরে অর্থাৎ মাটিটি ময়েশ্চার ধরে রাখবে অথচ গাছের গোড়ায় কোনোভাবে জল জমবে না আপনার যে টবে বসাবেন সেই টবে যে হোলটি আছে সেটি যাতে ক্লিয়ার থাকে খেয়াল রাখবেন এবং অতিরিক্ত জল সেই টব থেকে বেরিয়ে যায় সে ব্যাপারটির দিকে নজর রাখবেন আর আপনার বাড়িতে যদি গাছটি কোনোভাবে ছাওয়ার মধ্যে রেখে থাকে তাহলে আমি আপনাদের বলব এখনই সেই গাছটিকে এমন জায়গায় রাখু যেখানে সারাদিনই খুব ভালো রোদ পায় আপনি গাছটিকে রোদের মধ্যে রাখুন গাছে খাদ্যের বিষয়ে যদি আলোচনা করি সেক্ষেত্রে আপনাদের বলবো ডাং অর্থাৎ গোবর সার ব্যবহার করুন গোবর সার একদম কাঁচা নিয়ে এসেই ব্যবহার করবেন না কারণ সেই গোবর সারের মধ্যে যে তেজ থাকে তাতে গাছের ক্ষতি হতে পারে সেক্ষেত্রে আপনারা এই গোবর সার নিয়ে আসার পরে আপনারা ভালো করে শুকিয়ে নিন শুকিয়ে নেওয়ার পর আপনারা সেটিকে গুঁড়ো করে গাছের গোড়ায় ছড়িয়ে দিন এবং মাটিটি খুশে দিন যাতে আপনার গোবর সার ওই মাটির সাথে ভালোভাবে মিশে যায় এবং নিচের দিকে কিছুটা চলে যায় আপনারা গোবর সার ছাড়াও খোল ব্যবহার করতে পারেন তবে বর্ষার দিকটা খুব একটা খোল ব্যবহার করবে না কারণ তাতে ধুয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে যখন বর্ষা থাকবে না বা বৃষ্টি বাদলা হবে না এমন সময় আপনারা খোলটাকে বেশ কিছুদিন পচিয়ে নিয়ে তারপর ব্যবহার করুন প্রথম অবস্থায় অল্পই ব্যবহার করুন খুব বেশি ব্যবহার করার দরকার নেই আচ্ছা এরপর আপনাদের যেটা আপনারা খোল আর গোবর সার ছাড়াও আপনারা এই গাছের ক্ষেত্রে ডিএপি অবশ্যই ব্যবহার করতে পারেন আপনাদের তো অনেকবার জানিয়েছি আমার অন্যান্য ভিডিওর মাধ্যমে যে ডিএপি ব্যবহার করলে কিভাবে করবেন তবুও আরেকবার আপনাদের সাথে এই ডিএপির ব্যবহার নিয়ে একটু আলোচনা করি এবং কিভাবে আপনারা ডিএপি ব্যবহার করবেন সে ব্যাপারও আপনাদের দেখাই বন্ধুরা যখন ডিএপি আপনারা ব্যবহার করবেন তখন কিন্তু কখনোই এই গাছে একদম গোড়াতে ডিএপি দেবেন না আপনারা ডিএপি ব্যবহার করবেন একদম কানার অর্থাৎ টবের একদম ধারে এই জায়গায় একটু মাটিটা হালকা খুশে নিয়ে একটু গর্ত মতো করে সেখানে হাফ চামচ ডিএপি দিয়ে দিন আপনি এমনটাও করতে পারেন যে চারিধারে অল্প অল্প করে ডিএপি দিতে পারেন তবে সেটা কখনোই আপনারা গাছের গোড়ার কিন্তু দেবেন না এটা আপনারা খেয়াল রাখবেন অতিরিক্ত ডিএপিতে গাছের পাতা জ্বলে যেতে পারে গাছের বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে আর আপনি যখন এই গাছটির সম্পূর্ণ গ্রোথ দেখবেন এবং রোদের মধ্যে রাখবেন তখন আপনারা ভালোভাবেই বুঝতে পারবেন যে গাছটি ঠিক আছে কি না এই গাছের পাতা একদম চকচক করছে গ্লেজ দিচ্ছে সুতরাং এই গাছের পুষ্টি এবং গাছের জল সব দিক থেকে ঠিক আছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই গাছে ফুলের কুঁড়িও এসে গেছে যেহেতু গাছটি প্রথমে অবস্থায় আমার ছাওয়ার মধ্যে ছিল সেহেতু কুঁড়ি আসা অবস্থায় কুঁড়িগুলো ঝরে যাচ্ছিল কিন্তু এখন কুঁড়িগুলো ঝরছে না এবং গাছে রয়েছে বন্ধুরা এই গাছে আবার একটু পিঁপড়েও হয় তবে সেক্ষেত্রে আপনাদের বলেছি যে আপনারা নিম অয়েল ব্যবহার করতে পারেন নিম অয়েল দিয়ে এ জলের সঙ্গে মিশিয়ে এটাতে স্প্রে করুন দেখবেন পিঁপড়ে আর থাকবে না এবং গাছে ফুল আস্তে আস্তে ভালোভাবেই ধরে যাবে তো বন্ধুরা আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট তো করবেনই আর নতুন সাবস্ক্রাইবার যারা আসছেন তারা সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন যাতে নতুন ভিডিও লোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আপনারা ভালো থাকবেন আবার নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ধন্যবাদ